দশের লাঠি একের বোঝা, ছোটবেলায় একটা গল্প অনেকেই পড়েছেন যে একজন দরিদ্র কৃষক তার সাত সাতটা ছেলেকে সাত সাতটা পাটের কাঠি দিয়েছিল বলে ভাঙ্গ সবাই ভেঙা ফেলছে। যখন সাতটা কাঠিকে একত্রিত করে দিয়া বলছে ভাঙ্গ তারা ভালতে পারে নাই, গল্পটা সারমর্ম ছিল যে এই সাত ছেলে সম্পত্তি টম্পত্তি নিয়ে এরা ঝগড়াঝাটি করতো আর নিজেরা ক্ষতিগ্রস্ত ছিল। বাবা বুঝাইল একত্রিত থাকলে, একজোট থাকলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না। আজকে আমরা সেই দৃশ্যটা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যখন গতকালকে সৌদি আরবের রাজধানী রিয়াদে আমাদের আরব যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে লাইক তুরস্ক, ইরান, সৌদি বা বাহরাইন থেকে শুরু করে আরও অনেক রাষ্ট্র, তবে ওই যে মীর জাফর একটা আছে দুবাই এটা বাদ দিয়া বা আরব আমিরাত বাদ দিয়া বাকিরা যেই একটা ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার দেখবেন যে খেলা কোন দিকে ঘুরে, শুধুমাত্র এদিকে না, জাতিসংঘ কিন্তু ঘটনা ঘটছে আর এবার ইতিহাসে প্রথমবারের মতন আরও একটা ঘটনা ঘটছে, এটা মাওলা পাকের লীলা খেলা। শত্রুর অন্তরে ওয়ান কাইন্ড অফ মহাব্বত তৈরি করে দিছে, চাপে হোক, স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, ওইটা আলাদা নিউজে বলবো। আসুন দেখি আমাদের ইরান এবং সৌদি একজোট হয়ে ফাইনালি কী ঘোষণা দিয়েছে। এই সম্মেলনে আমাদের সেই শহরের বেসামরিক মানুষদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নীরবতার জন্য পশ্চিমা সম্প্রদায়কে আপনার সার্ফ এক্সেল ছাড়াই হোয়াইট ওয়াশ করে দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর অপরদিকে সৌদির ক্রাউন প্রিন্স তিনি বলছেন দখলদারদের আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করতে বন্ধ করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক যেই তথাকথিত সম্প্রদায়গুলো আছে। এই সময় আরব এবং মুসলিম দেশগুলোর নেতারা দখলদারদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানান, এইটা হচ্ছে সর্বোত্তম কার্যকরী একটা ইস্যু, অস্ত্র নিষেধাজ্ঞা। সেকেন্ড, তারা বলছেন দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে এই সমস্যার সমাধান হবে না, আপনার আন্তর্জাতিক আঞ্চলিক শান্তিও অর্জিত হবে না, একটাই জেরুজালেম হবে রাজধানী আর আমাদের ওই রাষ্ট্রটা হবে স্বাধীন রাষ্ট্র। সম্মেলনের পর সংবাদ সম্মেলনে সৌদি এবং ইরানের যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদের বক্তব্য হচ্ছে দখলদারদের উপর আঞ্চলিক দেশগুলোর চাপের ফল কিছুটা দৃশ্যমান হতে শুরু করেছে, তবে এটা যথেষ্ট নয়, সঠিক পথেই আমরা এগুচ্ছি। আমরা শুনছি দখলদারদের মিত্র দেশগুলো ইতিমধ্যে এদের সমালোচনা শুরু করেছে, তারা এখন বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের মধ্য থেকে যুদ্ধ পরিচালনার কথা বলছে আর এটাও আপনার মানে মূল জিনিসটাকে টাচ করতে যাচ্ছে না। আবার আমরা যদি একটু দেখি আপনার রিয়াদে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন খোদ সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া আপনার আমরা যদি একটু দেখি যে এ বিষয়ে এই যে আমাদের ভাইরা বসতেছে এটা কিন্তু ফোকাস করতেছে কারা, পশ্চিমারা। দেখেন এই বিষয়ে ওয়াশিংটনের আরব গাল স্টেটস ইউনিভার্সিটির সিনিয়র বিশ্লেষক ক্রিস্টিন দিওয়ান বলছেন ইরানের সাথে সৌদির এই ঘনিষ্ঠ পরামর্শ বা সম্পর্কে আপনার দখলদার বিরোধী একটা নীতি ফুটে উঠেছে এবং কি পশ্চিমা বিরোধী একটা অবস্থানও কিন্তু স্পষ্ট হচ্ছে আর এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, আরব রাষ্ট্রগুলোতে আমেরিকা তাদের সমর্থন আপনার তলানিতে নিয়ে এসেছে যেটা কয়েকদিন আগেও ছিল না। তারা জানে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ইরানের সহযোগিতা প্রয়োজন, এমনকি আমাদের বীরদের সঙ্গে শেষ লড়াইয়ের ক্ষেত্র। তিনি বলছেন যে এই আরব রাষ্ট্রগুলো যদি একজোট হয়ে বসে বা তারা কোনো ব্যবস্থা নেয় তাহলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে, মানে দখলদারদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা আরব রাষ্ট্র যদি এই সিদ্ধান্তগুলো, আমি গতকাল একটা ভিডিও দিছি না, দশটা সিদ্ধান্ত তৈরি হয়েছে, এই দশটা সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় রাতারাতি আমরা যা চাচ্ছি, আমাদের সেই শহরের মানুষরা যা চাচ্ছে, প্রত্যেকটা ধর্মের মানুষ যা চাচ্ছে সেটা কিন্তু ইনশাল্লাহ বাস্তবায়িত হতে দেরি হবে না। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা যা দেখাচ্ছে এদের অন্তরে কি, এরা যদি ঠিকই বেকা বসে বা এরা যদি আসলেই চায় সাত দিনের বেশি টিকবে না দখলদাররা, সমাধান এটা হয়েই বের হবে, দুইটা স্বতন্ত্র রাষ্ট্র, জেরুজালেম হবে আমাদের রাজধানী ইনশাল্লাহ। ধন্যবাদ সৌদি এবং ইরানকে এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, তাহলেই সম্ভব হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।